জীবনমুখী গানে দুই বাংলার সঙ্গীত প্রেমীদের কাছে নচিকেতা চক্রবর্তী ভীষণ প্রিয় এক নাম। তবে এবার বাংলাদেশে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসে নতুন গানে কণ্ঠ দিলেন তিনি, আর তাতেই ভারত বাংলাদেশের সাংস্কৃতিক সুসম্পর্ক সামনে এলো আবারও। গানটির কথা সুর ও সঙ্গীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। সম্প্রতি গান গল্প আড্ডার মাঝে সম্পূর্ণ হয় গানের রেকর্ডিং। গানে আছে নচিকেতা চক্রবর্তীর একটি কবিতাও। ভারত বাংলাদেশ ভৌগোলিক সীমারেখায় ভিন্ন হলেও সাংস্কৃতিক বিনিময়ের সম্পর্ক বহুদিনের। সিনেমা, গান কিংবা শিল্পের অন্য মাধ্যমে দুই দেশ একত্রিত হয়েছে সৃষ্টিশীল ভাবনায়। সম্প্রতি পাওয়া গেল নতুন এক গানের খবর, যে গানে এক হয়েছেন ওপারের নচিকেতা চক্রবর্তী আর এপারের কৌশিক হোসেন তাপস। গানে গানে অন্যরকম গল্প বলতে আসছেন তারা দুজন। শুরুটা হলো কিভাবে? আমরা তো আজ থেকে বহু পুরনো দিন আগে একটা কিছু ট্রেন্ড তৈরি করার চেষ্টা করেছিলাম বা খানিকটা হলেও করেছিলাম। তো সেই ট্রেন্ডে ও অন্য একটা ট্রেন্ড তৈরি করছে এখানে দাঁড়িয়ে। এই যে বাংলা গানকে যে বেসিক্যালি হিন্দি গান এবং হলিউডি গান বা টোটাল গানটাকে, বাংলা গানটাকে যে এইরকম একটা ফিনিশ দিচ্ছে, হ্যাঁ, 127 জন মিউজিশিয়ান বাজাচ্ছে, সাথে ভায়োলিন্স বাজছে অতগুলো, ফিল হারমোনিক বেজে উঠছে, এই রূপটাও দিচ্ছে, এই রূপটাও দেয়, তো ন্যাচারালি আমি তো একটু ভীষণ খুশি হলাম। যে তারপরে এসে দেখলাম যে ও আমার সমস্ত গান মুখস্থ গাইছে, এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। আমার মনে হয় এত বড় খ্যাপা, এত পাগলা, এত অ্যাটাকিং লিরিক্স, এত অ্যাটাকিং ফিলোসফি বাংলা গানকে যেটা সমৃদ্ধ করেছে, এবং আমাদের মতো বহু তাপসকে, বাংলা গানকে যারা ভালোবাসে, বাংলা গান নিয়ে যারা চর্চা করে, বাংলা গানকে যারা ধারণ করতে চায়, বাংলা গানের যারা দর্শক শ্রোতা, তাদেরকে হয়তো বাঁচিয়ে রেখেছে ওনার অনেক কোনো না কোনো লাইন। আমি বলতে চাই যে উনি হচ্ছে বাংলা গানের ক্ষেপণাস্ত্র। ওনাকে ব্যবহার করতে হলে যোগ্য হতে হবে, ওনাকে যে যেভাবে পাবে, ক্ষেপণাস্ত্র ব্যবহার করার সকলের যোগ্যতা হয়নি, ওনাকে যেখানে যে ব্যবহার করতে পারবে তারা জয়ী। নতুন এই গানটির কথা সুর ও সঙ্গীত আয়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। গান গল্প আড্ডার মাঝেই সম্পন্ন হয় গানের রেকর্ডিং। গানটিতে আছে নচিকেতা চক্রবর্তীর একটি কবিতাও। ও তো কনফিউজড, একটা লোক মানে নিজের স্বপ্ন নিয়ে মানে কনফিউজ হয়ে আছে, কি শোনাবো, কি করবো, কি এটা দেখো, এটা দেখো, এই করতে করতে লাস্টে একটা গান আমি বেছে নিলাম, ভাই এই ইস্কো ইস্কো গান, এই ইস্কো লক কিয়া যায়, সেই লক হলো, এবং গানটার মধ্যে একটা কবিতাও গেল। আমার আমি এক বললাম যে গানটার মধ্যে একটা যদি কবিতা ঢুকিয়ে দিই, আমার শোনানো হলো, মাথায় লেগে গেল সঙ্গে সঙ্গে। তো এই নিয়ে আমরা একটা গান তৈরি করেছি। মানে আমার গানটা যতটুকু না ছিল, ওনার কবিতাটা পড়ার পর গানটার সাইজটা এরকম হয়ে গেছে যে আমি কবিতার ঘোরে আমার গানটা নিয়ে বিপদে আছি। এক বা একাধিক গানের নতুন এ চমক দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে কিছুদিন। দ্রুতই টিএম রেকর্ডস এর ব্যানারে মিউজিক ভিডিও আকারে আসছে নতুন কিছু। নতুন সে চমকের অপেক্ষায় বাংলা সঙ্গীত প্রেমীরা। শিক্ষার মোরগটা ছিঁড়ে ফেলো যে ঝটকা ডিগ্রিটা মুড়ে রাখ, শিখে তুলে তাওকির শোবিজ টুনাইট।